हाय गाइज अस्सलाम वालेकुम वेलकम बैक टू सहानीस वर्ल्ड। आशा करी अपना सबाई भालो आछेन। आज अपना साथे शेयर करछी आचारी बीफ भुनार रेसिपिटी। आशा करी रेसिपिटा भालो लागबे। भालो लागले अवश्य भिडियोटिते एकटी लाइक दिए दिबेन एबं आपनार फ्रेंड्स एंड फैमिलिर साथे भिडियोटा शेयर करबेन। जेहेतु कुरबानी सामनेई चले एसेछे ताई भाबलाम एकटा बीफ रेसिपि आपनादेर साथे शेयर करी। और आचारी बीफ भुना करार कारणटा होच्छे जेहेतु अनेक दिन जाबत बिस्टी पड़छे बेश, ताई एरकम एकटा आचारी बीफ भुनार रेसिपि शेयर करले आपनादेर काछे खुबई भालो लागबे করছি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে আমাদের। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, ভালোমতো ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর মাংসটা চেষ্টা করবেন তেল চর্বি হাড় সব সহকারে নেয়ার, এতে করে বেশ ভালো লাগবে খেতে। আর এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, একে একে আপনাদের বলে দিচ্ছি। তো এখানে স্বাদ মতো লবণ আছে, আর হলুদ মরিচ জিরা ধনে এগুলো সব 2 টেবিল চামচ করে আছে, আদা রসুন 4 টেবিল চামচ আছে, আর হচ্ছে জয়ফল জয়ত্রী গরম মশলা আর কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ করে আছে, আর কিছু গোটা গরম মশলা রয়েছে। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সিরকা, আর 1/2 কাপ টক দই রয়েছে। তো টক দইটা আমার বাসায় তৈরি করা, এই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজেই কিন্তু টক দইটা বাসায় তৈরি করে ফেলা যায়। তো অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি এখন মাংসটা মাখানোর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন যেই হাঁড়িতে রান্না করবেন সেটাতেই মাংসটা মাখিয়ে নেয়ার। তো আমি এখানে 1/3 কাপ বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসে। আর দিচ্ছি 1/3 কাপ বেরেস্তা, আরও দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, তারপর এখানে দিচ্ছি 1/2 কাপ টক দই, তারপর দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, আরও দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা, এতে করে খুবই জুসি হয় মাংসটা আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোমতো মাখিয়ে নেয়ার পালা। তো অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর, এতে করে খুব ভালো করে মাখানো সম্ভব হয় আর মাংসের গায়ে ভালোমতো মশলাটা লাগে, আর মাংসটা কষানোর পর খেতেও বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি মাংসের সাথে। এখন আমি এটা ঢাকা দিয়ে অপেক্ষা করব 10-15 মিনিট, এতে করে মাংসটা ভালোমতো মেরিনেট হওয়ার সময় পাবে। তারপর আমি চুলোতে বসিয়ে দিচ্ছি 10 মিনিট পর, আর চুলোর তাপটা একেবারে হাই ফ্লেমে করে জাল করে নিব, যাতে করে মাংস থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা বের হয়ে উঠেছে, আর এই পানিতেই ভালো মতো মাংসটা আমি কষিয়ে নিব। তো আমার কোনো এডিশনাল পানি লাগে নাই, আমার গরুর মাংসটা বেশ ভালো ছিল, বেশি পানি উঠেছে দেখতেই পাচ্ছেন, এতে করেই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আপনাদের যদি মনে হয় পানি দরকার সেক্ষেত্রে গরম পানি ইউজ করতে পারেন। তো আমি এই পানিতেই ভালো মতো মাংসটা কষিয়ে 2-3 বার করে গলিয়ে নিয়েছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো কষাতে হবে, আর একটু পরপর নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলোর তাপ পুরোপুরি লো মিডিয়ামে করে দিতে হবে, যাতে করে মাংসটা সিদ্ধ হওয়ার সময় পায় আর পানিটা যাতে পুরোপুরি শুকে না যায়। তো দেখতেই পাচ্ছেন মাংসটা গলে এসেছে আর তেলটা উপরে উঠে এসেছে, আর খুবই সুন্দর হয়েছে কালারটা। তো এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, আর যেহেতু আমরা আচার অ্যাড করব তো সেক্ষেত্রে আচারেও কিছুটা লবণ রয়েছে, তাই অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা। তো আচারের ক্ষেত্রে আমি এখানে আমের আচার আর রসুনের আচার ইউজ করছি 2 টেবিল চামচ করে। আপনাদের হাতের কাছে যে আচার রয়েছে সেটা দিয়েই তৈরি করে নিতে পারেন। মোট কথা হচ্ছে আচারই বিফ বলে আচারটা আপনাকে অ্যাড করতেই হবে এই বিফের কারিতে, এতে করে স্বাদটা খুবই ভালো আসে, একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সাথে সাথে দেখতে পাচ্ছেন 2 রকমের আচার অ্যাড করার পর ঝোলের কালারটা খুবই চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু বেশ ইয়ামি হয়ে গিয়েছে। তো এখন ভালোমতো বলক উঠে আসলে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য, দেন ঢাকা দিয়ে 5 মিনিট পর অপেক্ষা করে আমি সার্ভ করে নিব। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে, একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর মাংসটা একেবারে সফট হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি 5-6টা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
তারপর ঢাকা দিয়ে অপেক্ষা করব। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আচারে বিফ ভুনাটা পুরোপুরি রেডি। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমি একটা মাটির হাঁড়িতে সার্ভ করছি, এভাবে করলে দেখতে বেশ সুন্দর লাগে। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এটা আপনারা যে কোনো রকমের ভুনা খিচুড়ি, ল্যাটকা খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, আর ভাতের সাথেও বেশ ভালো লাগবে খেতে। তো বৃষ্টিমুখর এরকম দিনে একবার এটা তৈরি করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। এতে করে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।